গারুলিয়া পৌরসভাতে চাকরি দুর্নীতির অভিযোগ বিরোধীদের, মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রাজ্য জুড়ে পৌর নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিভিন্ন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছে শাসক দলের হেভিওয়েট নেতা এবং মন্ত্রীরা। এইবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের গারুলিয়া পৌরসভায় কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি করলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক কুন্দন সিং। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গারুলিয়া পৌরসভায় একটি নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে, যে তালিকায় স্বাক্ষর রয়েছে বর্তমান গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাসের। কুন্দন সিং এর দাবি, 2017 সালে গারুলিয়া পৌরসভার তৎকালীন পৌরপ্রধান সুনীল সিং থাকাকালীন সময়ে একটি পরীক্ষা নেওয়া হয়, কিন্তু 2019 সুনীল সিং বিজেপিতে যোগ দেওয়ার পরে সেই পরীক্ষার আর ফলাফল প্রকাশ হয়নি। 2019 থেকে 2021 আগস্ট মাস পর্যন্ত গারুলিয়া পৌরসভার পৌরপ্রধানের দায়িত্ব নেন সঞ্জয় সিং। 2021 সালে গারুলিয়া পৌরসভার প্রশাসনিক পদে বসেন গারুলিয়া পৌরসভার পৌরপ্রতিনিধি রমেন দাস। 2022 সালে পৌরসভা নির্বাচনের পর পৌরপ্রধানের আসনে বসেন রমেন দাস। 2023 শেষের দিকে হঠাৎই গারুলিয়া পৌরসভায় নিয়োগ সংক্রান্ত সেই তালিকা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস, তিনি সাফ জানিয়ে দেন এই বিষয়ে তাকে দলের থেকে কোনো কথা বলতে বারণ করা হয়েছে। যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন গারুলিয়া পৌরসভার পৌর পরিষদ সদস্য সুব্রত মুখোপাধ্যায়। তার দাবি, একটি নিয়োগ তালিকা অবশ্যই প্রকাশ করা হয়েছে, সেটা মহামান্য বিচারপতির নির্দেশেই। দেখুন, এই প্রসেসটা 2017 সালে স্টার্ট হয়েছিল এবং 2017 থেকে 2023 অবধি, আজকে ডেট অবধি, পৌরসভায় তিনটি চেয়ারম্যান চেঞ্জ হয়েছে। 2017 সালে যখন পরীক্ষা হয়, তারপরে এই কেসটা হাইকোর্টে যায়, হাইকোর্টে যাওয়ার জন্য এই রিক্রুটমেন্ট প্রসেসটা ঝুলেছিল, কিন্তু একটা অর্ডার অনারেবল হাইকোর্ট দিয়েছে। অনারেবল হাইকোর্ট অর্ডার ওপরে এই একটা প্যানেল ঝুলানো হয়েছে, পৌরসভায় নোটিশ বোর্ডে একটা প্যানেল লাগানো হয়েছে। আমার প্রশ্নটা ওইখানে, আইজিও কি আসলে কি যেটা হাইকোর্ট যেই প্রসেসে কাজ করতে বলেছে বা হাইকোর্টের সামনে যেই তথ্যগুলো রেখে অর্ডারটা বের করা হয়েছে, এটা কি মানা হচ্ছে পৌরসভা প্রতিপক্ষ থেকে, মানা হচ্ছে কি হচ্ছে না? আমি যতটুকু জানি কি এই রিক্রুটমেন্ট প্রসেসে যেই প্যানেল বেরিয়েছে, আর মোটামুটি ধরে রাখুন অনেক জনপ্রতিনিধিদের রিলেটিভ, ভাই, বন্ধু, হাজব্যান্ড এবং যারা এই পরীক্ষা অর্গানাইজ করেছিলেন বা পরীক্ষা পেপার যাদের কাছে ছিল, সবারই কেউ না কেউ রিলেটিভে নাম এই প্যানেলে আছে। আমার প্রশ্নটা ওইখানেই, কোইনসিডেন্ট একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, কোইনসিডেন্ট তো 15টা 20টা 25টা হতে পারে না। আমার এইখানে দুর্নীতির গন্ধটা এখানেই আমি পেয়েছি। আর আমার কাছে একটাও আরো ইনফরমেশন আছে, ডিএলবি কিন্তু অলরেডি বলে দিয়েছে ওরা কিন্তু এই প্রসেসে নেই। যখন ডিএলবি সরকারি পক্ষ আছে, সে যখন বলছে কি আমরা এই প্রসেসে নেই চাকরি প্রসেসে, তাহলে কিভাবে পৌরসভা উইদাউট একটা রিক্রুটমেন্ট কমিটি না গঠন করে, ডিএলবির কথাটাকে ভায়োলেট করে, কোর্টের কথা ভায়োলেট করে এরকম একটা প্রসেস করছে, তার মানে পুরো দালি কালা। পৌরসভায় কোনো বেনিয়ম ভাবে এরকম ভাবে কিছু আমার জানা নেই, কোনো বিনিয়মের ভাবে চাকরি আমার জানা নেই। আমি যেটা জানি, 2017 সালে মেমো নাম্বার 162/163 আমাদের মোস্তফি কিছুটা ভ্যাকেন্সি ছিল, সে ভ্যাকেন্সিটা আস্তে আস্তে স্টে ছিল, পরবর্তীকালে স্টে উঠে গেল, দেরি হওয়ার জন্য পিটিশনার হাইকোর্টে গেছিল। হাইকোর্টের অর্ডারে জাস্টিস শম্পা সিনহা পরিষ্কার বলেছে, অর্ডারটা আমি দেখেছি, যে অর্ডারে বলা আছে যে আপনাকে মোস্ট প্রবলি দুদিনের মধ্যে বলা আছে যে আপনাকে দুদিনের মধ্যে আপনাকে এইটা জমা দিতে হবে যে আপনি রেজাল্ট শিটটা টাঙিয়েছেন ডাইরেকশন টু দ্য চেয়ারম্যান, চেয়ারম্যান অ্যাকর্ডিং টু দ্য হাইকোর্ট অর্ডার জাস্টিস শম্পা সিনহা, যেটা আমি চোখে দেখে সেটা টাঙিয়েছি এবং ডিএলবিকে ফরওয়ার্ড করেছে,
যে আমি জানিয়েছি অ্যাজ পার হাইকোর্ট বিনিয়মটা আমি এখানে বিজেপির পক্ষ থেকে তাহলে বিজেপির কথা আমি বলতে পারবো না, বিজেপির এত অভিযোগ বিজেপি কোথায় আছে আমি জানি না। আমি আপনাকে কিন্তু একজন বললাম জাস্টিস চম্পা সিনহা অর্ডার মোস্ট প্রবলি 10-8 কি 18 10-এর মধ্যে, যেটা হচ্ছে যে উনি জেএলবি পার্টি জেএলবি পার্টি জেএলবিকে সামনে রেখে উনি জাজমেন্ট দিয়েছেন যে হাই টু দ্য চেয়ারম্যান গালুডিয়া মিউনিসিপ্যালিটি যে আপনি লিস্টটা টাঙান অ্যাকর্ডিং টু দ্য রেজাল্ট লিস্ট হাইকোর্ট অর্ডার এবং দুদিনের মধ্যে কমপ্লাই করে আমাকে দেবেন ওকে অ্যাজ পার লিস্ট। অপরদিকে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় গোটা দুর্নীতির বিষয় নিয়ে বলেন, দেখুন শুধু গারুলিয়া পৌরসভা না, পশ্চিমবাংলার বিভিন্ন পৌরসভাতেই দুর্নীতি হয়েছে এবং গারুলিয়াতে আমরা যতদূর জানি গারুলিয়া পৌরসভাও ইডির নজরে আছে এবং এ বিষয়েও আরও তদন্ত করা উচিত এবং পৌরসভাতে তৃণমূলীরা চাকরি দিচ্ছে এবং সম্পূর্ণ অনৈতিকভাবে অন্যায্যভাবে চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং চাকরি বিক্রি করা হচ্ছে এবং এই করে কাউন্সিলররা টাকা কামাচ্ছে। গারুলিয়া পৌরসভাটা একটা লুটের রাজত্বে পরিণত হয়েছে, লুটের দুর্নীতির আখড়া, একটা দুর্নীতির আখড়া, এই আখড়া পরিণত হয়েছে গারুলিয়া পৌরসভা। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।